হ্যালো, কেমন আছো সবাই? আমি এখন দুপুরবেলা থেকে ভিডিও বানাই, লাঞ্চ টাইম থেকে। তো আমি স্নান করা হয়ে গেছে, আমার মাথায় শ্যাম্পু করলে চুলগুলো এরকম কোঁকড়া কোঁকড়া হয়ে যায়। এমনিতে আবার কালকে দেখবো একটু স্ট্রেট হয়ে গেছে, কিন্তু যখনই শ্যাম্পু করি এরকম কুঁকড়ে যায়। দেখো এরকম কার্ল 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 হয়ে গেছে, যেটা আমার একদমই পছন্দ নয়, কার্ল হেয়ার। কিন্তু কিছু করার নেই। তো চলো আমার সাথে লাঞ্চটা কি করছি দেখি। আমি যেটা বানিয়েছিলাম চিকেন পোলাও, ওটাই আমার লাঞ্চ। তো চলো আমার সাথে। ফ্রেন্ড, আমি এখন ড্রিঙ্কস নিয়ে বসেছি ছাদে, প্রাণটা জড়িয়ে গেল। দুপুরবেলা খাওয়ার পরে ভাত ঘুম দিচ্ছিলাম, অ্যান্ড ফাইনালি যাদের ভাত ঘুম দিতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যে কারা কারা ভাত ঘুম দিতে ভালোবাসে দুপুরবেলা, বিশেষ করে গরমকালের দিনে। আমার তো দারুণ লাগে, কিন্তু আমি ঘুমাতে চাই না, যতটা পারি জেগে থাকার চেষ্টা করি। কেন কি ঘুমোলে হাতির মতো মোটা হতে শুরু করব। এখন প্রচুর কাজ আছে ছাদে, প্রচুর মাটি আছে, সেগুলোকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, মানে রেখে দিতে হবে আলাদা করে, না হলে সামনের বছর গাছ করা যাবে না। মাটিগুলো ওঠানো হচ্ছে আর গাছগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, অতিরিক্ত গরম, কিছু করার নেই। বৃষ্টি শুনেছি কালকে কিংবা আজকের মধ্যে হতে পারে, তো বৃষ্টি হলে চন্দ্রমল্লিকার যে টুকরোগুলো বেঁচে আছে সেগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়, প্রত্যেক বছরই নষ্ট হয়ে যায়। এবছর এগুলো বাঁচানোর চেষ্টা করছি। আমার চারটে কালার বেঁচে আছে, হোয়াইট, ইয়েলো, রেড আর পিঙ্ক। পিঙ্কের দুটো ভ্যারাইটি আছে, ইয়েলোর দুটো ভ্যারাইটি আছে, এই কটা কালার আমার বেঁচে আছে এখন। নাহলে আবার সামনে বছর গাছ করা যাবে না, তো এগুলোকে সরানোর চেষ্টা করা হবে, ট্রাই করছি। একটু খেয়ে নি, খেতেই থাকি যদিও সকাল থেকে। বেশি ঠান্ডা খাওয়া ভালো না, আবার বেশি ঠান্ডা খেলে প্রবলেম। আমার গাছে এত পিঁপড়ে হয়েছে, পিঁপড়েগুলোকে আমি তাড়িয়ে উঠতে পারছি না, এত ওষুধ দিচ্ছি, এত কিছু করছি, যেদিন দিচ্ছি সেদিন দুদিন পর আবার চলে আসছে, কিছুতেই তাড়ানো যাচ্ছে না। ব্ল্যাক কালারের ছোটো ছোটো যে পিঁপড়েগুলো হয় না, কি বলে ওগুলোকে, যাই হোক যাই বলে, ওই পিঁপড়েগুলো ভর্তি হয়ে যাচ্ছে। দেখো পাতার তলে কিরকম পিঁপড়ে, ও দেখো এই পিঁপড়েগুলোকে যদি এখন থেকে স্প্রে না করা হয় তো গেল। এগুলো মরেও না, কিছু হয়ও না, এত ওষুধ দেওয়ার সত্ত্বেও না, গন্ধও লাগে না।
এদিকে আমি মরে যাচ্ছি গন্ধে। একবারে পিঁপড়ের ওষুধ দিতে গিয়ে আমার শরীর খারাপ করে গেছিল, এমন উগ্র গন্ধ। কিন্তু পিঁপড়েগুলো যায় না যাদের যাওয়ার দরকার। ছাদ থেকে নেমে চলে এসেছে বিশাল গরম ওপরে, তো এখন আমি আরেকবার স্নান করতে হবে। এই গরমে তার আগে দেখি যে আমি ঘরে একটা গাছ লাগিয়েছি, দেখো এই দেখো, এটা অনেকেই চেনো, স্নেক প্ল্যান্ট। একে জানলার ধারে রেখেছি, আমার স্নেক প্ল্যান্ট সেটা দেখি এরকম ছোট একটা স্নেক প্ল্যান্ট পাশ দিয়ে বেরিয়েছে। ওটাকে ভাবলাম তাহলে এটা ঘরের মধ্যে রাখলেও কেমন হবে। কিন্তু এই মাটির ওপর আমি কিছু একটা দিয়ে দেবো যাতে মাটিটা দেখা না যায়, পাথর দিয়ে দেবো, কালারিং পাথর। ফ্রেশ হয়ে চলে এসেছি। এই গরমকালে দু তিনবার স্নান না করলে ঠিক ভালো লাগে না, মাথায় জল দিইনি, বাট পুরো বডি ভালো করে একটুখানি ঠান্ডা জলে স্নান করে এলাম। তো এখন আমি একটা আবার খেতে একটু আবার কিছু একটা বানাতে হবে। তো আমার সাথে চলো রান্নাঘরে, আমি সবসময় খেতে থাকি আর ঘুমোতেই থাকি, তো রান্নাঘরে চলো। আর এই যে ভোট দিয়েছিলাম দেখানো, আমি দেশের নাগরিক তার প্রমাণ। এখন বানাবো আলুকে পরাঠে। আলুকে পরাঠে কার কার পছন্দ? আলুর পরোটা যদিও বলা যায়, আমি একটু ন্যাকামি মারছি, আলুকে পরাঠে বলছি। তো দেখো আমি এই আলুর পরোটা বানানোর জন্য যে পরোটার যে যে ডোটা বানিয়েছি এটাকে আমি সবসময় রেকমেন্ড করবো যে আশীর্বাদ আটা দিয়ে করতে। আশীর্বাদ আটাতে তুমি যদি এরকম বানাও দারুণ হয়। অনেকে ময়দা দিয়েও করে, কিন্তু আমার ভালো লাগে আশীর্বাদ আটা যেটা আছে সেটাতে। পরোটা খেতে অপূর্ব টেস্ট হয়, যারা যারা খায় তারা তারা তো অবশ্যই জানে, ক্রিস্পি কালার আর সুন্দর টেস্ট হয়। আর দেখো আমি যে আলুর পুরটা বানিয়েছি এটা মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে এটাকে বানিয়েছি। আর আলুর পরোটায় সবসময় মনে রাখবে যতটা ডো নেবে, আটার ডো যতটা হবে ঠিক ততটাই আলুর পুর নেবে। এবার তোমরা ভাবছো যে যদি আমি একই সমান নিই তাহলে তো বেলার সময় ফেটে বেরিয়ে যাবে, না একদম বেরোবে না। তুমি দেখো আমি বানাচ্ছি, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আটার ডোটা যত বড় তেমনই কিন্তু এই আলুর পুরটাও ঠিক ততটাই বড়। ঠিক এরকম করে মুখটাকে বন্ধ করে দেবে। এবার যখন আমি বেলবো শুধু বেলাটা দেখে নেবে, ঠিক ওরকমভাবে বেললে একটু পুর বেরোবে না। অনেকেই বলে যে আলুর পরোটা বানাতে গেলে পুর পাশ দিয়ে বেরিয়ে যায়, আর আমি যদি সমান পরিমাণে আলুর পুর আর আটাটা নিই তাহলে কি হবে, প্রত্যেকটা পরোতে পরোতে একদম সমান সমানভাবে পড়বে। সেই জন্যই আমি বলি, দেখো আমি কি করলাম, আলুর পরোটা যেটা সেটার ডোটাকে এরকম হাত দিয়ে অনেকটা চ্যাপটা করে নিলাম, প্রায় গোলের গোল করে নিয়েছি অনেকটাই। এবার আলতো হাতে বেলতে হবে, ধারগুলোতে একটুখানি প্রেস করবে, মাঝখানটায় কিন্তু একদম বেশি প্রেস করবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। তো এরকমভাবে যদি বেলো দারুণ পরোটা হয়। যে টিপসগুলো বলছি সেগুলো যদি মনে রাখো, আলুর পরোটা একদম ফাটবে না, সুন্দর গোল হবে, প্রত্যেকটা জায়গায় আলুর পুর একদম সমান সমানভাবে পড়বে। এবার দেখো একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়েছি, যারা বেশি তেল পছন্দ করো দিতে পারো। তেলের সঙ্গে যদি একটুখানি সামান্য ঘি মিশিয়ে নাও তো আরও টেস্ট হবে, তেল ঘি এত পরিমাণে খাওয়াটা ঠিক হবে না, সেজন্য আমি দিলাম না। এবার আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি, একটু মোটা করে পরোটাটা বেললে ভালো হয়, খেতে খুব ভালো হয়। তো দেখো এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেবে। আর পরোটা না সবচেয়ে বেশি লাল 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 হয়ে গেলে খেতে খুব টেস্ট হয়। তো উল্টে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে দেখো একটু ভেতরে ভেতরে লাল লাল হয়ে গেছে। এইগুলো আর একটুখানি কড়া করে ভাজবো, খেতে খুব টেস্ট হয়। এই যে লালচে লালচে পোড়া পোড়া দাগ, এটাই হলো পরোটার স্পেশালিটি। এই লালচে পোড়া পোড়া দাগটা না এলে পরোটার টেস্টটা ঠিক জমে না। দেখো পরোটাটা আমার প্রায় হয়ে গেছে। কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি তার আনসার দিয়ে দেবো। এবার আমি পরোটাটা সার্ভ করে দিচ্ছি, দেখো কেমন হয়েছে।
আবার আসি নতুন ভিডিও সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো।